নেপালি কলা গাছের কথা আপনাদেরকে বলেছিলাম এবং নেপালি কলার যে ফলন সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম। তো সে বাগানে আজকে আসছি আমি, সে এবং বাগানের যে প্রথম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় একটি কলার যে ছড়ি বলা হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখানে প্রায় অনেকগুলা থাকে থাকে কলা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 প্রায় 8টা থাকে কলা আছে এবং বেশ বড় একটা ছড়ি। তো সাধারণত আমাদের দেশি কলার ক্ষেত্রে এত বড় ছড়ি আমি খুব বেশি একটা দেখিনি। তো এটা নেপালি জাতের কলা বিধায় এটাতে অনেকগুলো ছড়া হয়েছে এবং সেই ছড়াগুলোর প্রত্যেকটা কলাই খুব সাবলীল এবং খুবই বলিষ্ঠ, মানে খুবই পুষ্ট দেখা যাচ্ছে আর কি। তো এতে করে আমাদের যখন নাকি আমরা কলার ছড়ি বিক্রি করতে যাই বা কলা বিক্রি করতে যাই তখন একটা ভালো দাম পাওয়া যায়। তো সে কথাটা আমি পূর্বেও বলেছিলাম এবং এই কলা চাষ করে আমরা বাংলাদেশের ওয়েদারে খুব ভালো রেজাল্ট পেতে পারি এবং সেখান থেকে আমরা খুব ভালোভাবে বেনিফিশিয়ারি হতে পারি। এবং কলা চাষের ক্ষেত্রে খুব সহজ পদ্ধতি অবলম্বন করা হয়। কলা চাষের জন্য আসলে খুব বেশি যে একটা আহামরি খরচের ব্যাপার এরকম কিছু না। আপনারা আমরা যেভাবে ড্রাগন চাষ করি সেভাবেই কলা গাছও কিন্তু খুব বেশি একটা পানি সহ্য করতে পারে না, তবে খরার সিজনে একটু পানি দিতে হয়। আর হচ্ছে যে ডিস্টেন্সটা সেটাও 5 থেকে 6 ফিট বা 4 ফিট দূরে দূরে একটি গাছ রোপণ করা হয়। একটি গাছ সাধারণত বছরে 6 মাসের মধ্যেই সে ছড়িয়ে দিয়ে থাকে এবং 6 মাস পর তার জীবনকাল শেষ হয়ে থাকে এবং তার মানে বছরে প্রায় 2টি ফসল পাওয়া যায় এবং 2টি ফসলে প্রায় অনেক টাকাই ইনকাম করা যায়। তো নেপালি কলা গাছগুলো খুব বেশি একটা বড় হয় না আমি যেটা লক্ষ্য করলাম, সেটার জন্য এক্সট্রা যে খুঁটির দরকার হয়। আমাদের দেশি সাগর কলার ক্ষেত্রে দেখা যায় যে অনেক লম্বা হয়ে যায় এবং সেটা ঝড়ে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু এই গাছগুলো খুব বেশি একটু লম্বা হয় না আমি যেটা লক্ষ্য করলাম এবং সেখানে এক্সট্রা খরচের প্রয়োজন হয় না। বছরে যদি 2 বার সেখান থেকে কলা বিক্রি করা যায় তাহলে খুব ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় এবং খরচের ক্ষেত্রে প্রথম আমরা যখন রোপণ করব সেই খরচটাই থাকে, পরবর্তীতে আসলে নেক্সট ইয়ারের জন্য তেমন কোনো খরচের প্রয়োজন হয় না, কারণ এটার নিচে থেকে মানে কলার গাছের নিচে থেকে ছোট ছোট বাচ্চা কলা গাছ হয়ে থাকে এবং সেখান থেকে একটি বাচ্চা কলা গাছকে পরবর্তী ফসলের জন্য পরিচর্যা করে সেটা বড় করা হয় এবং বছরান্তে 6 মাস শেষে সেই গাছটিও ফল দেয়। এবং সেটা যদি খুব ভালোভাবে আপনার খাবার পেয়ে থাকে তাহলে খুব বড় একটা ফল দেয় এবং সেটাতে খুব ভালোভাবেই আমাদের বাংলাদেশের ওয়েদারের প্রেক্ষাপটে আমরা খুব ভালো একটা ফসল পেতে পারি। তো সো এটা একটা ভালো লাভজনক ফসল, আমরা যারা এটা রোপণ করতে চাই খুব সাদরেই আমরা সেটা গ্রহণ করতে পারি এবং খুব সহজেই আমরা সেই চাষটা করে লাভবান হতে পারি। তো এ বাগানের চাষের সাথে আমি কথা বলেছিলাম, এখানে প্রায় 200 চারা আছে বা 200 চারা তিনি রোপণ করেছিলেন এবং সেটা গতবার তিনি রোপণ করে অলরেডি একটা সিজনে তিনি ফল সংগ্রহ করেছেন এবং সেটা তিনি বিক্রি করেছেন। তো একটা গাছ থেকে প্রায় তিনি 800, 900 বা 1000 টাকার মতো কলাও উনি পেয়েছেন, 1000 টাকার উপরেও তিনি কলা পেয়েছেন। তো 200 গাছ যদি উনি ন্যূনতম 700 করেও যদি উনি পেয়ে থাকেন তাহলে প্রায় অনেক টাকা হয়ে যায়। তো সেটার জন্য খরচটা কিন্তু খুব বেশি একটা হয়নি এবং তিনি যে গাছগুলোর বাচ্চা চারা মানে কলার যে চারা আছে সেই চারাগুলো উনি বিক্রি করেছেন, এক একটা চারা তিনি 20 টাকা 30 টাকা করে বিক্রি করেছেন এবং সেখান থেকেও প্রত্যেকটা গাছে যদি 2টি বা 3টি চারা উনি বিক্রি করতে পারেন তাহলে সেখানেও প্রায় তিনি 100 টাকা বা 90 টাকার মতো উনি প্রফিট করেছেন। তো সর্বোপরি উনি একটি গাছ থেকে প্রায় 1000 বা 1100 টাকার মতো উনি প্রফিট করেছেন
এবং সেটা কন্টিনিউয়াসলি প্রায় 3 থেকে 4 বছর এই বাগানটা তিনি কন্টিনিউ করতে পারবেন, যদি তিনি খাবারের মাত্রাটা ঠিক রাখেন বা মাটির যে পুষ্টিগুণ সেটা যদি তিনি ঠিক রাখেন, ধরে রাখেন, তো সেটা আরও বেশি তিনি লং টাইম কন্টিনিউ করতে পারবেন, 5 বছর 6 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন অনায়াসে। আর আমরা জানি যে কলা গাছের যে শেকড় বা কলা গাছ খুব বেশি নিচের খাবার গ্রহণ করে না, সেটা উপরের দিকের খাবারই গ্রহণ করে, এবং সেটা ও যেহেতু উপরের খাবার উপরের লেয়ারের খাবার গ্রহণ করে, সেই ক্ষেত্রে আমরা যে জৈব সারগুলো আছে সেগুলো যদি আমরা উপরে প্রয়োগ করি তাহলে মাটির ভেতরের দিকে যেতে হয় না এবং সেখান থেকে মাটির যে খাবারের গুণাগুণ সেটাও ঠিক রাখা সম্ভব।